আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ রাফিদ পেশলাবার আপনাদের সবাইকে স্বাগতম। কি সুন্দর দেখেন, একটা সোনালি সকাল, এখন প্রায় 7:30টার মতো বাজে, আর শীতকাল তো দেখতেই পাচ্ছেন, সুন্দর লাগতেছে পরিবেশটাকে। আর মুরগিটা তো ছাড়াই থাকে ছাদের মধ্যে, এই যে ছাদের মধ্যে মুরগিটা ছাড়াই থাকে। আর আমার এই পেটসগুলো, আসলে আমার আরও পেস্ট আছে, ওগুলো বাসায় আছে, আমি ওগুলো এখন আনি নাই ছাদে, কারণ ছাদে তো এই ঘরের মধ্যে নেট দেয় নাই, এই জন্য আমি আনি নাই, ওগুলো বাসায় রাখছি। আর আমি ওগুলো সম্পর্কে আপডেট দিব, আর কিছু নতুন পেস্ট আমি আনবো ছাদে ইনশাল্লাহ। মুরগিটা মনে হয় ফুটা লাগছে, আচ্ছা করে দেবো। এগুলোকে দেখি, ওদেরকে আমি খাবার দিই অনেক পরে, কারণ ক্ষুধা টুদা লাগবেই, কারণ আমি এই যে আমার পেটসগুলো ঘুঘু সিরাজি কবুতর, এটা আমার একটা বন্ধু থেকে নিছি আমি 2300 টাকা দিয়ে, দাম মোটামুটি কমে গেছে, এগুলো 2300 টাকা দিয়ে নিছি, 400-2500 2300 টাকা দিয়ে নিছি। আর আমার র্যাবিটগুলো আমার, এই যে দেখেন, ভালো করে দেখালে বুঝবেন, এই দেখেন ঘুঘু পাখি। আমি আরো পেটস আনবো ইনশাল্লাহ, আগে আমি নেটটা দিয়ে নিই, এখানে ঘুঘু পাখি আছে, এই আর এখানে আছে সিরাজি কবুতর। তো নেট দিব মূলত, আমি দেখেন এখানে একটা বাস আছে খুঁটির মতো করে দিছি, তো এই এখান থেকে ধরে এই নিচ পর্যন্ত, এই এই পুরাটা ত্রিপল চতুর্ক আছে পিছন দিক দিয়ে, এই দিক দিয়ে পুরাটা নেট। তারপর ওই যে ওই কোনোটা খুঁটি আছে, এই যে এখানেও খুঁটি আছে, এই এটা ধরে পুরাটা নেট, এখানেও নেট, এখানেও নেট, এভাবে আমি নেটটা সাজাবো ইনশাল্লাহ। আর আরেকটা কাজ করবো, আমার আম্মু বলল যে এখানে তো নেট হবেই, এদিকে তো নেট হবেই, আর এদিকে একটা আলাদা করে দরজা দিয়ে, এখানে নেট হালকা, মানে এদিকে আলাদা করে একটু দরজা দিয়ে, মানে এই এদিকে বলতে এদের সামনে, এই সামনে আলাদা এদিকে একটু দরজা দিয়ে, এই যে এদিকে এখান থেকে একটু এই যে উপর দিকে, উপর থেকে এখানে একটু দরজা দিয়ে আলাদা একটা নেট ঘর তৈরি করার জন্য। আর এই ইট এখান থেকে ধরে আর একটু পাল্লা নেট এই পর্যন্ত, এই এই টিন বরাবর, এই যে এই টিন বরাবর দেওয়ার জন্য, আর উপর দিয়ে একটা টিন দিয়ে দিব এই পর্যন্ত। আমি বলছিলো এই পর্যন্ত দিতে, এটার পর্যন্ত, কিন্তু আমি বললাম যে না, একটু দূরে নিব, এই পরে এখান পর্যন্ত নিব, একটু চাপাই নিব। এটা করবো হলো কারণ হলো আমার ঘুঘু পাখির জন্য, ঘুঘু পাখি ছেড়ে রাখবো এখানে, মনে করেন এখানে 20 জোড়ার মতো ছেড়ে পালবো, ওটা প্ল্যান আছে, আমি এটা করার পর দেখাবো, তাহলে বুঝবেন এখন কতটুকুই বা বুঝবেন। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লাইক করবেন, আর আমার পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন, শুনলে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।